আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত দর্শক কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে ইসলাম প্রতিদিন আয়োজিত দিনিয়াত প্রকাশনী কর্তৃক প্রকাশিত পাঁচ মিনিটের মাদ্রাসা নামক বইয়ের বছরব্যাপী ভিডিও ক্লাস দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হক জালিস দর্শক আপনারা জানেন এই ক্লাসের মাধ্যমে আমরা দশটি বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে থাকি বরাবরের মতোই আজকের ক্লাসের প্রথম বিষয় হল ইসলামের ইতিহাস খন্দক খননে সাহাবাই কেরামের কোরবানি সাহাবাইকেরাম কঠিন ঠান্ডা মাটি খননের যন্ত্রপাতির স্বল্পতা এবং ক্ষুধা ও তৃষ্ণার প্রবলতা থাকা সত্ত্বেও পরিপূর্ণ সাহস ও অটলতার সাথে খন্দক খননের কাজ সমাপ্ত করেন কাজ চলাকালীন সময় হজরত আবু তালহারাদি আল্লাহ তালা আনহু একদা রসুল উল্লাহ সাল ওয়াসাল্লামের কাছে এসে তার পেটের কাপড় সরিয়ে দেখালেন যে ইয়া রাসূলুল্লাহ দেখেন ক্ষুধার কারণে আমার পেটে পাথর বেঁধেছি তখন রাসুল্লাহ সালু আলীহি ওয়াসাল্লাম তার উত্তরে নিজের পেটের কাপড় সরিয়ে দেখালেন তোমার পেটে তো একটি পাথর বেঁধেছ আমার পেটে এর চেয়ে ডাবল অর্থাৎ দুটো পাথর বেঁধেছি এভাবেই অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে সাহাবাই কেরাম খন্দ খননের কাজ করেন একদা রাসুল্লাহ সাল আলীহী আসাল্লাম খুবই সকাল বেলায় যখন কেরাম অত্যন্ত পরিশ্রমের সাথে খন্দক খদনের কাজ করছিলেন তখন তাদের জন্য এই দোয়া বললেন আল্লাহমাল আইসা আইসুল আইসুল্লা ফখরিল আনসার আব মুহাজিরতা হে আল্লাহ আসল জীবন তো আখের রাতের জীবন তুমি আনসার ও মোহাজিরদেরকে ক্ষমা করে দাও কথা শুনে সাহাবাই কেরাম রসুল্লাহ সাহু আলী ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার আতিশয্যে বলে উঠলেন নাহরুল্লাহ মোহাম্মদান আলাল জিহাদি মা বাকি না আবাদান আমরা মরার পূর্ব মুহূর্ত পর্যন্ত রসুল্লাহ সাহু আলী ওয়াসাল্লামের হাতে জিহাদের বায়াত গ্রহণ করেছি খন্দক চলাকালীন সময় খন্দক খননকালে সাহাবাই কেরাম যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন তখন রসুল্লাহ সাহু আলীহি ওয়াসাল্লাম নিজের পবিত্র থুতু মোবারক পানির সাথে মিশিয়ে সাহাবাই কেরামদেরকে সেখানে দিয়ে দিতেন যার মাধ্যমে দেখা যেত যে কঠিন কঠিন পাথর শক্ত শক্ত পাথর যার ফলশ্রুতিতে দেখা যেত যে বালুর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত মোট কথা সাহাবাই কেরাম রাসুল্লাহ সাহু আলিহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে মদিনা শরীফকে পরিপূর্ণ হেফাজত এবং নিরাপত্তার জন্য খন্দ খননের কাজ এভাবেই বহু কষ্ট এবং পরিশ্রমের সাথে শেষ করেন আজকের ক্লাসের দ্বিতীয় বিষয় রসুল উল্লাহু আলহি ওয়সালামের মজেজা বকরির স্থানে দুতে ভরে যাওয়া হজরত আবু কের সাফার আদিয়াল্লাহ তা আনহু বর্ণনা করেন যে আমার পিতা খুব অল্প বয়সেই মারা যান তখন আমি আমার খালাম্মা এবং আমার মায়ের সাথে জীবন যাপন করতে থাকি আমার খালা আমাকে প্রতিদিন বকরি চড়ানোর জন্য মাঠে পাঠাতেন এবং বলে দিতেন যে তুমি মোহাম্মদের কাছে কখনো যাবে না কেননা সে মানুষকে কু পরামর্শ দেয় যখন তিনি মাঠে বকরি চড়াতে যাইতেন তখন বকরি মাঠে বেঁধে তিনি রাসুল্লাহ সল্লাহু আলীহি বা মুবারক মজলিসে এসে হাজির হতেন এবং রাসুল্লাহ সাল্লাহু আলিহিস্লামের যে কথাবার্তা আছে সেগুলো শুনতেন প্রথম দিনও এভাবে রাসুল্লাহ সল্লাহু আলীহি আসলামের কথাবার্তা তিনি শ্রবণ করেন সন্ধ্যার সময় যখন তিনি বকরি নিয়ে বাসায় আসলেন তখন দেখা গেল যে তার বকরির স্থানে কোনো দুধ নেই তখন তার খালা যখন তাকে জিজ্ঞেস করলো এমন অবস্থা কেন তখন তিনি বলল আমি তো কিছু জানি না এভাবে দ্বিতীয় দিনও তিনি রাসুল্লাহ সল্লাহু আলীহি আসাল্লামের খেদমতে বকরি মাঠে বেঁধে চলে যান যখন তার খালা জিজ্ঞেস করে তখন তিনি আবার একই উত্তর দেন যে আমি তো এ বিষয়ে কিছু জানি না তৃতীয় দিন রাসুরুল্লাহ সাল্লাহু আলীসি ওয়াসাল্লামের খেদমতে তিনি বকরি বেঁধে যখন আসলেন তখন রাসুলল্লাহ সল্লাহু আলীহি আসলামের প্রতি অপার মুগ্ধতায় তিনি ইমান নিয়ে আসলেন এবং রাসুল্লাহ সাল্লাহু আলীহি ওয়াসাল্লামের কাছে পরিপূর্ণ ঘটনা খুলে বললেন রাসুল্লাহ সাল্লাহ আলীশী ওয়াসাল্লাম তার সকল বক্রির উপর হাত বুলিয়ে দিলেন এবং তার বক্রির স্থানে হাত বুলিয়ে দিলেন যার মাধ্যমে দেখা গেল যে অল্প সময়ের মধ্যেই বকরিগুলো অনেক মোটা তাজা হয়ে গেল এবং তাদের স্থানে দুতে ভরে গেল এভাবেই রাসুলুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লামের মজেজা যখন গিয়ে তিনি তার খালা এবং মায়ের কাছে বর্ণনা করলেন তখন সাথে সাথে তারাও রাসুল্লাহ সাল্লাহু আলী আসল্লামের কাছে এসে ইমান গ্রহণ করলেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ক্লাসের তৃতীয় বিষয় একটি ফরজ সম্পর্কে আমানত ফিরিয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফে এরশাদ করেছেন ইন্দল্লাহরক আং তুয়ুল ইলা ইলিহা ও ইদা হাক বইনাসংকুম তোমাদের নিকট যাদের আমানত রক্ষিত আছে তোমরা তাদের আমানতকে ফিরিয়ে দাও অর্থাৎ কেউ কারোর নিকট কোনো জিনিস আমানতস্বরূপ রাখে তবে চাওয়া মাত্রই ফিরিয়ে দেওয়া আবশ্যক আজকের ক্লাসের চতুর্থ বিষয় একটি সুন্নত সম্পর্কে নেক সন্তানের জন্য দোয়া করা নেক সন্তান এবং সৎ সন্তানের জন্য গুরুত্বপূর্ণ এই দোয়া পড়ার জন্য বলা হচ্ছে সেটা হলো রব্বি হাবিলি মিনা সালে অনুবাদ হে প্রভু আমাকে হে প্রভু আমাকে সৎ সন্তান দান করো আজকের ক্লাসের পঞ্চম বিষয় একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলাত পিতার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যে পিতা মারা যাওয়ার পরে সন্তানেরা পিতার যে বন্ধু আছে তাদের সাথে ভালো ব্যবহার করেন না ভালোভাবে কথা বলেন না তো তাদেরকে উদ্দেশ্য করে হাদিস শরীফ রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন নিজের পিতার সাথে ভালো ব্যবহারের উত্তম স্তর হলো এই যে পিতার ইন্তেকালের পর তার বন্ধু বান্ধবের সাথেও ভালো ব্যবহার করা আজকের ক্লাসের ষষ্ঠ বিষয় একটি গুণা সম্পর্কে খুফুরি কারীদের ব্যর্থ হওয়া আল্লাপাকরবুল আলমিন কালামুল্লাহ শরীফ এরশাদ করেছেন ইন্দাল্লা দিন কাফারু অসদ্দ্য আংসাবি ই অনুবাদ হলো নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং অন্যদেরও আল্লাহ তালার রাস্তা হতে বাধা দিয়েছে এবং হেদায়েত প্রকাশ পাওয়ার পরও আল্লাহ তাআলা এবং রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিরোধিতা করেছে তারা আল্লাহ তালার দিনের সামান্যতম ক্ষতিও করতে পারবে না আল্লাহ তালা তাদের সকল আমলকে বিনষ্ট করে দিবেন আজকের ক্লাসের সপ্তম বিষয় দুনিয়া সম্পর্কে শুধু দুনিয়ার নামত কামনা করা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যারা নিজেদের আমলের পরিবর্তে শুধুমাত্র দুনিয়ার পুরস্কারের আশা রাখে আল্লাহ তাআলা নিকট দুনিয়া ও আখিরাতের উভয় জগতের পুরস্কার রয়েছে সুতরাং আল্লাহ তোমাদের শ্রবণ করেন এবং নামত সমূহ দেখেন আজকের ক্লাসের অষ্টম বিষয় আখিরাত সম্পর্কে একসঙ্গে জান্নাতে প্রবেশকারী রাসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের সত্য সত্তর হাজার অথবা সাত লক্ষ মানুষ একই সঙ্গে জান্নাতে প্রবেশ করবে এদের চেহারা পূর্ণিমার চাঁদের নেয় চমকাতে থাকবে আজকের ক্লাসের নবম বিষয় নবমী চিকিৎসা মেসোয়াকের উপকারিতা অনেক সময় দেখা যায় আমরা মেসোয়াক ব্যবহার করি না ব্রাশ ব্যবহার করি তো আমাদেরকে জানা আমাদের জানা থাকা উচিত যে মেসোয়াকের অনেক উপকারিতা রয়েছে একটি হাদিয়েছে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলীহি আসলাম এরশাদ করেছেন মেসোয়াক অবশ্যই করো কেননা তার দ্বারা আল্লাহ তালার সন্তুষ্ট অর্জিত হয় এবং চোখের জ্যোতি বৃদ্ধি পায় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ক্লাসের সর্বশেষ বিষয় নবীজি সাল্লু আলি ওসাল্লামের নসিহাত রাসুলুল্লাহ সালু আলীহি আসলাম বলেছেন তোমরা আল্লাহ তালার এভাদত এভাবে করো যেন তোমরা তাকে দেখছো তোমরা নিজেরা নিজেদেরকে মরণশীলদের অন্তর্ভুক্ত মনে করো না অতপর এক একটি পাথর ও গাছের নিকট আল্লাহকে স্মরণ করো আর যখন তোমরা কোনো খারাপ কাজ করে ফেলো তখন সাথে সাথে কোনো ভালো কাজ করো গোপন গুনাহের পরিবর্তে গোপন নেকি ও প্রকাশ্য গুনাহের পরিবর্তে প্রকাশ্য নেকির কাজ করো সম্মানিত দর্শক শ্রোতা এতটুকুন ছিল আজকের ক্লাস আপনারা যারা ইসলাম প্রতিদিন আয়োজিত দিনিয়াত প্রকাশনী কর্তৃক প্রকাশিত বছরব্যাপী ভিডিও ক্লাস দেখছেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি